এক্সকিউজ মি, একটু সাইড দিবেন প্লিজ। এভাবে দেখা হয়েছিল আমার সীমান্তর সাথে। সেদিন আকাশে শরতের সাদা মেঘ ছিল, কাশফুলও থাকলে বেশ ভালো হতো, কিন্তু ঢাকার এই কংক্রিটের রাস্তার মাঝে সেটি বড্ড বেমানান। তারপর একদিন হঠাৎ করে এসে হড়বড় করে বলে বসল, ভালোবাসি। এভাবে কেউ ভালোবাসি বলে? খুব রাগ লেগেছিল সেদিন, এজন্য ঘুরেও ছিলাম অনেকদিন, ভালো করেছিলাম। এভাবেই হাতে হাত রেখে পাশাপাশি হেঁটে ছুটির দিনে আমার শাড়ি আর সীমান্তর পাঞ্জাবি দিয়ে দিনগুলো বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ বাড়ি ফিরে দেখি কিছু লোক বসে আছে। মা আমাকে চা নাস্তা নিয়ে তাদের সামনে যেতে বললেন, তারা আমাকে আংটি পরে দিয়ে চলে গেলেন। মনে হলো বুকে কেউ ছুরি গুঁজে দিয়েছে। সারা রাত কেটে গেল কোনো মতে। সকালে বাবার জন্য একটা চিঠি এবং আংটিটা উপরে রেখে রওনা হলাম অজানার উদ্দেশ্যে। আসলে ঠিক অজানা নয়, সীমান্তর উদ্দেশ্যে। সব বললাম ওকে, তারপর নীরবতা। একসময় নীরবতা ভেঙে বলে বসলাম, আমার হাতটা ধরবে? ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হাতটা ধরল। সেই যে গেলাম আর ফেরা হলো না। সীমান্ত কবি সাহিত্যিক মানুষ, চাকরি বাকরি ওর দ্বারা হবে না, হয় উনি কোনোদিন। এজন্য বাবা কখনোই তার আদরের মেয়েকে এরকম একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারতেন না, তাই আমি নিজে থেকেই চলে এসেছিলাম। কেউ কখনো খোঁজ করেনি, খবরও নেয়নি, আমি যে কখনো চেষ্টা করিনি তা নয়, আসলে কোনো লাভ হয়নি। সব কিছু হারিয়েও কেন যেন মনে হয় সব পেয়ে গিয়েছি সীমান্তর মাঝে